সায়েন্স ফিকশন ছবির স্পেসশিপ এবার বাস্তব হতে যাচ্ছে। ছোট মাপের মহাকাশ যান মহাকাশে পাড়ি দেবে ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল পথ, খুঁজে দেবে মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব। অনেকটা নৌকার মতো শূন্যে ভেসে চলবে এই যান, পার্থক্য এটুকুই বাতাসের বদলে একে লক্ষ্যে ঠেলে দেবে লেজার লাইট। $100 মিলিয়ন মার্কিন ডলারের ব্রেক থ্রু ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এই মহাকাশযান নির্মাণ নিয়ে কাজ শুরু করেছেন বিজ্ঞানীরা। বলছেন, ক্যামেরা আর উন্নত যোগাযোগ ব্যবস্থা নির্ভর এই মহাকাশযান আগের যে কোনো যানের চেয়ে শক্তিশালী হবে। A gram scale wafer containing cameras, photon thrusters, power supply and navigation and communication equipment. বিজ্ঞানীদের ধারণা, 40 ট্রিলিয়ন কিলোমিটার দূরে আলফা সেঞ্চুরাই সিস্টেমে পৃথিবীর মতোই প্রাণের নিবাস রয়েছে, আপাতত টার্গেট সেখানে যাওয়াই। তবে এ মহাকাশযান নির্মাণে প্রতিবন্ধকতাও কম নয়। When the lightest spacecraft ever built, we can launch a mission to Alpha Centauri within a generation. মহাকাশে বুদ্ধিমান প্রাণীর সন্ধান কিংবা নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা চলছে বহুদিন ধরে। নতুন উদ্যোগের মধ্য দিয়ে এই প্রক্রিয়া কতখানি এগোবে সেটাই এখন দেখার বিষয়। দুলি মল্লিক, 21 টেলিভিশন।